না হলে আমরা এই ছবি ছাড়বো না। বুলডোজার নিয়ে আসেন, আর চার বুলডোজার, পাঁচ পাঁচ গাড়ি পুলিশ নিয়ে আসেন। আমাদের উপর থেকে আপনারা মৃত্যু দেখে তখনই আপনারা মিলে করতে পারবেন, তার আগে না। ধন্যবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশটি প্রশাসন এবং মেয়রের উদ্দেশ্যমূলক বক্তব্যের উপরে। মেয়র সাহেব আমাদের বলে দিয়েছেন, আমরা নাকি কিশোর গেম, আমরা নাকি নাটক ব্যবসায়ী, আমরা নাকি বহিরাগত। মাননীয় মেয়র মহোদয়, আপনাকে বলতে চাই, আমাদের বসতিটা 400 বছরের। যারা পরিমণ্ডলে পড়ে আছেন তাদের থেকে খবর নিয়ে আসি, আপনি তো নিজের কর্তা কথা ভালো মতো ইতিহাস জানবেন, তারপর আমাদের উচ্ছেদের বা অন্য কোনো পরিকল্পনা নেবেন। আপনার এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিরোধী দলের নেতা সিদ্ধুলাল সামন্ত। সিদ্ধুলাল সামন্তকে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আমাদের বন্ধু বন্ধুরা, আপনারা উপস্থিত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিগত 1 থেকে 2 মাস ধরে আমরা যে আতঙ্কের পরিবেশে আছি এটা আপনারা সকলের কথা আসেন আমাদের উপরে। আমরা হয়েছি আতঙ্কিত কাউন্সিল মহোদয়ের তার নির্দেশে এটা প্রসঙ্গে জবাব দিতে হবে। তার উপরে আমাদের মেয়র মহোদয় কিষেন মহোদয় আমাদেরকে বলেছে, আমরা নাকি নাটক ব্যবসায়ী, আমরা নাকি কুশলে দেন, আমাদের মনে কয়টা মন লাগছে মন্ত্র করাতে, কেউ কি বলতে পারবে প্রমাণ সহ? আমরা ছিলেন, আমাদের নাম আপনার একটা মন্ত্র দেখান, আমরা বলতে বলছেন কেন আমরা কি মনে নেই, আমাদের বুঝতে আমরা দেই নাই, আমরা কি সরকারি ট্যাক্স দেই না, আমাদের সরকার টাকা চলে আমাদের বেতনের টাকা দিয়ে ট্যাক্স পায় তারা, কিভাবে আমার টাকা কিনা বলতে তারা আমার উপরে উঠে কিভাবে, এটা জবাব দিতে হবে প্রশাসনকে। ধন্যবাদ। বেশি কথা বলার সময় নেই, এখন আমরা তোমার কাছে আসছি। ধন্যবাদ। ধন্যবাদ ত্রিপুরা সামন্তকে। এরপর যে সূত্র করা সম্পূর্ণ জানাচ্ছি হরিবংশ।